দর্শক, এমসিবি টিভি পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি শাহ আলম সম্রাট, সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি চলমান বিষয় নিয়ে বিশেষ প্রতিবেদন দেখ। লকডাউন মুক্ত বাংলাদেশ চাই এই আশাবাদী সকলে, কিন্তু করোনা কি সেই সুযোগ করে দিবে? সমস্ত বিষয়ে আমরা সৌজন্য সাক্ষাতে এসেছি রূপনগর থানা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী নাসরিন মুজিবের সাথে। ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এরিয়া নেতৃত্ব দিয়ে আসছেন মহিলা আওয়ামী লীগ, এমন একজন তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা একজন দক্ষ রাজনীতিবিদ নাসরিন মুজিবের সাথে আমরা কথা বলবো আপনাদের সাথে সঙ্গে নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এমসিবি টিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে একটু জানতে চাই, এই যে সর্বশেষ সরকার ঘোষিত এই যে লকডাউন এক সপ্তাহ, আপনি কি মনে করছেন এই এক সপ্তাহ লকডাউনে করোনা চলে যাবে বা আমাদের দেশের মানুষের কোনো ক্ষতি হবে না, এই বিষয়ে একটু কথা বলুন। ধন্যবাদ এমসিবি টিভিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি স্মরণ করছি আল্লাহ তাআলাকে। বাংলাদেশে করোনা বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়ার কারণে আজকে লকডাউন। আমাদের অনেক মা বোন এই করোনায় মারা যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন আমরা ভালো থাকি, দেশের মানুষ ভালো থাকুক, বাংলাদেশ ভালো থাকুক। আজ এই লকডাউন মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আল্লাহ আমাদেরকে কি ভাবছেন জানি না, কেন আমাদের দেশের উপর গজব দিয়েছেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমি আল্লাহর কাছে খবর চাচ্ছি, আমরা যদি কোনো গুনাহ করে থাকি আমাদেরকে মাফ করে দেন, দেশের মানুষকে মাফ করে দেন। আজ দেশ ভালো থাকলে শেখ হাসিনা ভালো থাকবে, জনগণ ভালো থাকলে শেখ হাসিনা ভালো থাকবে। আমি সবার দীর্ঘ দীর্ঘ আয়ু কামনা করছি। সবাইকে সুস্থ রাখেন, সবাই সুস্থ থাকুন, মাস্ক পরুন, ঘরে থাকুন, জাতিকে বাঁচান, নিজে বাঁচেন, দেশের বাইরে যারা আছেন তারাও ঘরে থাকুন, মাস্ক পরুন। আপনি কি মনে করেন যে এই এক সপ্তাহে করোনা রোধ হবে? আল্লাহ তাআলা যদি চান এক সপ্তাহের মধ্যে এই করোনা আল্লাহ তাআলা উঠাই নিতে পারেন। আচ্ছা, এখন এই এক সপ্তাহের মধ্যে যে এই যে রিক্সা অটোরিক্সা, তারপরে বিভিন্ন গরিব দুঃখী মানুষেরা যে কাজ করতে পারবে না, এইটার জন্য আপনার এই রূপনগর থানাধীন এরিয়া থেকে আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন? আমরা পদক্ষেপ নিয়েছি, এখনো কিছু কিছু মানুষ আজ যদি আসে আমি সহযোগিতা করি। আর এই কর্মহীন মানুষগুলো কয়দিন না খেয়ে থাকবে? আর একটা ফ্যামিলিতে এমন ঘরে আছে পাঁচজন, ছয়জন, সাতজন, তো এই যে আমরা যা দেই তা দিয়ে কিন্তু তাদের সংসার চলা খুবই কঠিন হয়। অবশ্যই, এখন আপনি মনে করেন যে আপনি তো 5 কেজির উপরে চাল দিবেন না, কারণ 5 কেজি করে দিতে গেলে আপনার 100-200 লোককে দিলেন, কিন্তু এদের ঘর ভাড়া, এদের অন্ন বস্ত্র আরও বাসস্থানের ব্যাপার আছে। এখন অন্য কোনো উপায়ে লকডাউন না দিয়ে বাংলাদেশ সরকার দেশ পরিচালনা করুক, অন্য কোনো উপায়ে লকডাউন না দিয়ে এই ব্যাপারে আপনার কী মতামত?
আমিও সেটাই চাই, লকডাউন মুক্ত বাংলাদেশ চাই। আমার প্রধানমন্ত্রীও বাংলাদেশ লকডাউন মুক্ত চান। তবে করোনায় যে হারে মানুষ মারা যাচ্ছে, মানুষ যদি বেঁচে না থাকে খাবার খাবে কি? এই জন্য সবাইকে আমি জানাচ্ছি, কষ্ট হোক যাই হোক, এক সপ্তাহ ঘরে থেকে যাতে করোনা মুক্ত হয় সেই ব্যবস্থা আমরা করি। ধন্যবাদ আপনাকে। লকডাউন মুক্ত বাংলাদেশ চাই আবারও বলবো, কারণ যে কোনো উপায় হোক লকডাউন আমরা চাই না। কারণ লকডাউন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দিচ্ছেন, সরকার দিচ্ছেন, কিন্তু লকডাউন কিন্তু কেউ আসলে মানছেন না। সেই বাইরে বেরিয়ে জরিপ করে দেখা হোক, সেই মাস্ক যতই বলি পরা হয় না। আর একটা মাস্ক পরলে দম আটকে আসে, কান ব্যথা হয়ে যায় এবং অনেক টাইম পড়তে পারে না। এক, বারবার হাত যতই ধুইতে বলা হোক কেউ ধোয় না। অতএব আপনি বিভিন্ন চায়ের দোকানে যেয়ে দেখেন, বিভিন্ন চায়ের দোকানে কি পরিমাণ মানুষ গেজে গেজে করে বসে আছে। এবং এই যে লঞ্চ পারাপার, এই যে হেঁটেই পথ চলে যায় দূর দূর থেকে দূরে। তো আসলে যতই চেষ্টা করা হোক লকডাউন দিয়ে কোনো উপকার হবে না, এটা সকলের মতামত। পথ চলতে চলতেও আমরা অনেক সময় দেখি যে মানুষের সাথে তো কথা বলি। তো ধন্যবাদ আপনাকে। আপনি আওয়ামী লীগ সরকারের একজন নেত্রী, রূপনগর থানায় মহিলা আওয়ামী লীগ সভাপতি হিসেবে আছেন, সেই হিসেবে আপনার সাথেই কথা বলা, আপনারাও একমত হয়ে আমাদের সাথে থাকবেন এবং সরকারকে জানাবেন, এ বিষয়ে আমরা আপনার কাছ থেকে আজকে জানলাম। ধন্যবাদ আপনাকে, আজকে এই পর্যন্তই। ঘরে থাকুন, মাস্ক পরুন, বারবার হাত ধুন, সরকারের আইন মেনে চলুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।